নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চালের গুঁড়োর পাঁপড়। বাড়িতে এক বাটি চালের গুঁড়ো থাকলে পুরো পরিবারের জন্য খুব সহজভাবেই দারুণ স্বাদের চালের গুঁড়োর পাঁপড় বানাতে পারবেন। দেখুন রেসিপিটি কতটা সহজ। প্রথমেই দেখুন, আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো। এক বাটি চালের গুঁড়োর জন্য আমি এখানে দিয়ে দেব 6 বাটি জল। এই জলের পরিমাপটা আপনারা ঠিকঠাক দেবেন, কম দিলে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। দেখুন আমি দিয়ে দিলাম 6 বাটি জল, এই 5 বাটি, এরপর এটা দিলেই হয়ে যাবে 6 বাটি। এরপর ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, এর মধ্যে জল দিয়েছি, ভালো করে এটাকে একটা ঘোলের মতো করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন, 1 পিঞ্চ খাবার সোডা, আর 1 পিঞ্চ আমি খাবার সোডা দিয়ে দেব। দেখুন, এই অল্প খাবার সোডা আপনারা এর মধ্যে দেবেন, তাহলে পাঁপড়টা ক্রিস্পি হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এই যে চালের গুঁড়োর আমি একটা ঘোল বানালাম, এটা দিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে আপনারা দিয়ে দেবেন, তাহলে তলায় লেগে থাকবে না চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে আমি এই ঘোলটাকে জ্বালিয়ে ঘন করে নেব। খুব বেশি সময় এটা করতে লাগে না, কম সময়ের মধ্যেই পাঁপড় রেডি হয়ে যায়। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন কতটা সহজ আর কতটা টেস্টি লাগে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় করবেন না, এটা ঠান্ডা হওয়ার পর গাঢ় হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। এরপর দেখুন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দেব গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা জিরে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরো মশলা দিতে পারেন, এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে আমি ঠান্ডা করে নেব। আপনারা এইভাবে ফ্লেম গ্যাসের বন্ধ করার পর নাড়তেই থাকবেন, তাহলে ওপরে একটা লেয়ার পড়বে না। দেখুন একটা থালার ওপরে আমি পেপার নিয়েছি, পেপারের উপরে খুবই সামান্য একটু তেল নিয়ে ভালো করে পুরো পেপারটার গায়ে মাখিয়ে নেব। এরপর দেখুন আমি অল্প অল্প করে দিয়ে পাঁপড়ের মতো শেপ দিয়ে নেব, গোল গোল করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, একটু পাতলা করে দেবেন, তবে একেবারেই পাতলা না, এটা শুকানোর পর পাতলা হয়ে যাবে। দেখুন আরো একটা আমি এইভাবে দিয়ে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে চালের গুঁড়োর পাঁপড় বানাবেন, দেখবেন কতটা সহজ আর কতটা সুস্বাদু হয়। বাজার থেকে আর পাঁপড় কিনে খেতে ইচ্ছা করবে না এইভাবে যদি একবার বানান। দেখুন আমি একটা কুলো নিয়েছি, কুলোর ওপরে পেপার পাতিয়ে দিয়ে এগুলোকেও একইভাবে গোল গোল করে দিয়ে নেব। এই পাঁপড় শুকাতে বেশি সময় লাগে না, একদিনের মধ্যেই পাঁপড়টা শুকিয়ে যাবে। দেখুন একদিন পর আমি, দেখুন পাঁপড়গুলো কতটা শুকিয়েছে, দেখুন কত সহজভাবে তুলে নেওয়া যায় সেটা আপনাদের দেখাবো। দেখুন এইভাবে আমি সবগুলো তুলে নেব।
হালকা হাতে টান দিলেই পাঁপড়গুলো সহজেই পেপার থেকে উঠে যায়। দেখুন, এক বাটি চালে এক থালা পাঁপড় হয়েছে। আর পাঁপড়গুলো দেখুন কতটা পাতলা হয়েছে। দেখুন, আমি যে চিলি ফ্লেক্স গোটা জিরে দিয়েছি সবটাই কিন্তু দেখা যাচ্ছে। এরপর এগুলোকে আমি ভেজে আপনাদের দেখাবো। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে পাঁপড় দিয়ে দেব। দেখুন পাঁপড়টা কত সহজে ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, দেখে মনে হবে বাজার থেকে কেনা। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আবারও দেখুন আমি একটা দেখাচ্ছি, দেখুন। তাহলে বন্ধুরা, খুব সহজভাবে বাড়িতে এইভাবে পাঁপড় বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সহজভাবেই আমি ভেঙে দিলাম পাঁপড়। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়।